হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমি জানি আমার চ্যানেলটিতে আপনারা যারা রয়েছেন তারা সাকিব খান অপু বিশ্বাস এবং আব্রাম খান জয় নিউজগুলো কতটা ভালোবাসেন। আমি আপনাদের জন্য প্রতিদিনের অন্যান্য নিউজও দিয়ে দেখেছি। এই চ্যানেলটি মূলত অন্যান্য নিউজগুলো একদমই আপনারা পছন্দ করেন না। এখানে হয়তোবা সাকিব খান অপু বিশ্বাস আর আব্রাম খান জয়ের ভক্তরাই আছেন, সে কারণেই মূলত আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই ভালো ভালো নিউজগুলো কালেক্ট করে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অনেকেই নিউজগুলো আগে দেখে অনেকেই মন্তব্য করেন, আপনি কোথা থেকে জানলেন, আপনি কি সাকিব খানের কাছের কেউ, আপনি কি অপু বিশ্বাসের বাড়িতেই থাকেন, অনেকেই বলেন আপনি কি জয়ের কেউ লাগেন। এই যে কথাগুলো আপনারা বলেন, আপনাদেরকে বুঝতে হবে যে রিপোর্টাররা আসলে সংবাদের সন্ধানে যে কোনো কিছুই করতে পারে, যে কোনো জায়গায় থাকে, হতেও পারে তারা কারো আত্মীয়, হতে পারে তারা কারো বন্ধু, হতে পারে তারা ভেতরের কেউ। তো সেই জায়গাটা থেকে তাদের যাদের নেশা হচ্ছে নিউজ কালেক্ট করা, তারা কিন্তু সেভাবেই করবে। হয়তো প্রথমে আপনাদের একটু বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু পরবর্তীতে যে জিনিসগুলো তখন তাদের মুখ থেকে শোনেন তখন আপনারা কনফার্ম হয়ে যান এবং আমাকে অনেক সময় ধন্যবাদ দেন, সেই জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমাদের জনপ্রিয় সুপারস্টার সাকিব খান তার একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে এই লকডাউনের সময়টাতে অনেক চেষ্টা করেছেন কাছাকাছি থাকার জন্য। আব্রাম খান জয়ও বাবাকে কাছে পেয়ে তার মুখের হাসি কিন্তু ফিরে এসেছে। অনেক সময় আমরা খেয়াল করেছি এই ছোট বাচ্চাটি গত 4 বছর ধরে যত জায়গায় আমরা যত ছবি দেখেছি সবসময়ই তার মুখটা কালো দেখেছি, তাকে জোর করে হাসাতে হতো। কিন্তু সাধারণত যেটা হয়, বাচ্চারা বাবা এবং মাকে কাছে পেলে অনাবিল আনন্দে থাকে, তাদের মুখে একটা স্বর্গীয় হাসি ফুটেই থাকে। সে ব্যাপারটা অনেক সময় আমরা লক্ষ্য করিনি আমাদের আব্রাম খান জয়ের মধ্যে, এবং সেটা কিন্তু আবিষ্কার করেছেন সাকিব খান এবং অপু বিশ্বাস দুজনেই। তারা তাই চেষ্টা করে যাচ্ছেন এক এক সময় নিজেরাই বাচ্চাটাকে অনেক বেশি সময় দিতে, কিংবা যখনই যে পারেন একজন আরেকজনের কাছে চাইতে। সাকিব খান যখন সময় পান অপুকে বলেন জয়কে দিয়ে যেতে, জয় যখন বাবাকে দেখতে ইচ্ছে করে নিজেও ভিডিও কল দিতে পারে এখন। আর অপু বিশ্বাসের তো কথাই নেই, তিনি সুযোগ পেলেই ছেলের সঙ্গে থাকার চেষ্টা করেন। মা হিসেবে তিনি অনেক বড় দায়িত্ব পালন করেছেন সেটা পৃথিবী জানে। অপরদিকে অপু বিশ্বাসকে তো কাজে ফিরতেই হবে, যেহেতু তিনি একজন সুপারস্টার এবং নিজেকে তিনি সেই যোগ্য জায়গাটায় পৌঁছে দেবার জন্য এখন তৈরি করেই ফেলেছেন। আর জয়কে তিনি শিখিয়েছেন যারা ওয়ার্কিং মা তারা কিন্তু বাইরে যায়, সুতরাং জয় সেটা মেনেও নিয়েছে। সুতরাং বন্ধুরা, আমরা যেটা দেখি এখন কিন্তু জয়ের মুখে অনেক হাসি। আমি চেষ্টা করব জয়ের সেই ভালোবাসার হাসি মুখটা, যারা আপনারাও অনেক ভেবেছেন যে জয়কে কেন আমরা হাসি খুশি দেখি না, এখন থেকে জয়কে আপনারা সেই লেভেলের হাসি খুশি মুডেই দেখবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। আরেকটি কথা, জয়ের এই হাসি মুখ আপনাদের কেমন লেগেছে একদমই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।